শাকিব ভাইয়ার তুফানের ফার্স্ট অফিসিয়াল পোস্টার দেখে আমরা ছিটকে গেছি সাতাশে মার্চ বিকেলবেলার দিকে চলে এসেছিল সেই পোস্টার যেটা সোশ্যাল মিডিয়ায় আগুন লাগিয়ে দিয়েছিল আমার মনে হয় আঠাশ তারিখে যদি এই বিষয়গুলো না হতো মানে এই যে বাকি যে ধামাকাগুলো এসছে দরদের ধামাকা রাজকুমারের ধামাকা এইগুলো যদি না আসতো আমার মনে হয় আরও সাত দিন শুধু ফেসবুক জুড়ে তুফানের পোস্টারই ঘোরাঘুরি করতো কেননা পোস্টারটা এতই ভালো হয়েছে আমরা সবাই জানি এখন কিন্তু আমরা কথা বলবো ফ্যানমেড পোস্টার নিয়ে তাও একটা নয় দু দুটো পোস্টার একটা সাকিব ভাইয়ার পোস্টার আর একটা মিমি চক্রবর্তীর পোস্টার মিমি চক্রবর্তীর পোস্টারটা গতকাল থেকেই আমার কাছে আসছে সাকিব ভাইয়ার পোস্টারটা আমি আজকে সকালবেলা দেখেছি তাই ভাবলাম এটা নিয়ে তো অবশ্যই কথা বলতে হবে প্রথমে আমরা সাকিব ভাইয়ার পোস্টারটা নিয়ে কথা বলি দেখো এখানে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ সাকিব ভাইয়ার লুকটা আমি তোলার চেষ্টা করলাম ফ্যানমেড একজন ফ্যান যেভাবে তৈরি করেছে সে তার ভিশন দিয়ে যেভাবে তুফান সিনেমায় সাকিব ভাইয়াকে দেখবে বলে আসা আশা রাখছে বা তার চোখে যেটা ভালো লেগেছে সে সেটা করছে সাকিব ভাইয়াকে কিন্তু বেশ ভালো দেখতে লাগছে হ্যাঁ আমরা জানি তুফানে আমরা আরেকটু বড় বড় চুল দেখতে পারবো সাকিব ভাইয়ার কিন্তু একজন ফ্যানের চোখে দেখো কি সুন্দর সে অবয়ব করেছে এবং সেটা সে তৈরি করেছে জাস্ট দারুণ লাগছে কিন্তু এই পোস্টারটা দেখতে আমার দারুণ লেগেছে একটা ইয়লি স্টোন খুব সুন্দরভাবে পোস্টারটাকে ডিজাইন করা হয়েছে আমার ফ্যান্টাস্টিক লেগেছে এরপরে যদি আমরা আসি মিমি চক্রবর্তীর পোস্টারটাকে নিয়ে দেখো সাকিব ভাইয়ার সঙ্গে যখনই যে নায়িকাই কাজ করেন তিনি আলোচনার মধ্যে চলে আসেন আর মিমি চক্রবর্তী তো আমাদের এপার বাংলার বেশ জনপ্রিয় একজন নায়িকা হ্যাঁ রিসেন্টলি তিনি ভীষণ বেছে বেছে কাজ করছিলেন কেননা তিনি এক রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন আমরা সবাই জানি তা সত্ত্বেও কিন্তু সে কাজ ছেড়ে দেয়নি তিনি কিন্তু কাজ করছিলেন তো এবারে সাকিব ভাইয়ার বিপরীতে আমরা যেহেতু মিমি চক্রবর্তীকে দেখতে পাবো তাই দেখো তাকে নিয়েও কিন্তু মার্কেটে একটা আলাদা রকমেরই ক্রেস তৈরি হয়েছে বিশেষত বাংলাদেশের মার্কেটে এটা তো মানতে হবে তো সেখান থেকে দাঁড়িয়ে দেখো মিমি চক্রবর্তীর লুকটা এবার স্ক্রিনে তুলছি এইবার তোমরা দেখো কি দারুণ দেখতে লাগছে মিমি চক্রবর্তীকে কি অসাধারণ দেখতে লাগছে না মেশিন গানটা আমরা দেখতে পাচ্ছি বড় বড় চুল দেখতে পাচ্ছি একটা ড্যাশিং লুক দেওয়ার চেষ্টা করা হয়েছে মিমি চক্রবর্তীকেও সেটা দেখতে কিন্তু বেশ প্রমিসিং লাগছে এই পোস্টারটাও বেশ প্রমিসিং রাইহান রাফি ভাইয়া একবার আপনি দেখুন যদি আমার এই ভিডিওটা আপনি দেখে থাকেন আমি জানি না এত ব্যস্ততার মধ্যে আপনি দেখছেন কিনা কিন্তু যদি দেখে থাকেন একবার দেখুন তুফান নিয়ে সাকিবিয়ানদের মনে কত আশা বাংলার সিনেমা প্রেমী মানুষদের মনে কত আশা তারা ফ্যানমেড পোস্টার তৈরি করছে তারা ছবিটাকে নিয়ে আলোচনায় রাখতে চায় এই ছবিটা রিলিজ হতে দেরি আছে তার সত্ত্বেও এই ছবিটার ফ্যানমেড পোস্টার তৈরি হচ্ছে মানেই মানুষের কত আশা এই ছবিটাকে নিয়ে এটা আমাদের বুঝতে হবে তাই না তোমাদের কেমন লাগলো তোমরাও এরকম ফ্যানমেড পোস্টার তৈরি করে করে আমাদেরকে পাঠাতে থাকতে পারো যে পোস্টারগুলো ভালো লাগবে আমরা সেই পোস্টারগুলোকে নিয়ে কিন্তু অবশ্যই কথা বলার চেষ্টা করবো শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুব শিগগিরই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখলে এক্ষুনি আমাদের পেজটাকে ফলো করে দাও দয়া করে তোমাদের সাপোর্ট ছাড়া আমরা বিগ জিরো টাটা